হ্যালো এভরিওয়ান, ট্রাকস অফ বাংলাদেশ আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন আছি বুড়িমারি বন্দর লালমনিরহাটে। সামনেই দেখতে পাচ্ছেন 10 চাকার একটি ট্রাক আসছে। এটি মূলত একটি ইন্ডিয়ান ট্রাক, নিয়ে এসেছে পাথর। একটু আগে সে বাংলাদেশ ভারত বর্ডার ক্রস করেছে। সো যাই হোক, এই ভিডিওটি আসলে বুড়িমারি বন্দর নিয়ে নয়, ভিডিওটি হচ্ছে ট্রাকের ব্যবসা নিয়ে। আমি যেহেতু একটি ট্রাক নিয়ে এরকম একটি চ্যানেল চালাই, সেহেতু ট্রাকের ব্যবসার সাথে আমার কিছুটা সম্পৃক্ততা আছে। সো আমার ভিউয়ার যারা আছেন তাদেরকে আমি হয়তো একটু সাজেশন দিতে পারি, কিংবা একটু ট্রাকের ব্যবসাটা নিয়ে কথা বলতে পারি। সো আজকে আমার ভিডিওর মেইন সাবজেক্ট হচ্ছে হলো ট্রাকিং বিজনেস। 2023 সালের এই মুহূর্তে বা এই সময়ে আপনি ট্রাকের ব্যবসায় নামবেন কি না, এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। কারণ হচ্ছে আমি যেটা বুঝি সেটা যদি আমার ভিউয়ারদেরকে আমি বলতে পারি কিংবা জানাতে পারি, এবং এতে যদি তাদের কোনো সুবিধা হয়, উপকার হয়, এটা আমার জন্য একটা পজিটিভ ব্যাপার আর কি। তো যাই হোক, 2023 সালের এই সময়ে এসে আপনি ট্রাকের ব্যবসায় নামবেন কি না, এটাই হচ্ছে মেইন আলোচনার বিষয়। সো আমাকে যদি বলেন আপনি ট্রাকের ব্যবসায় নামবেন কি না, আমি আপনাকে প্রথম যে কথাটা বলবো, আমার কি অভিজ্ঞতা আছে ট্রাকের ব্যবসার? যদি না থাকে প্রথমেই বলবো দয়া করে আপনারা ট্রাকের ব্যবসায় আসবেন না এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে মার্কেট একটু ভোলাটাইল অবস্থায় আছে, যেহেতু কোরবানি গেছে আর মার্কেটও তেমন চাঙ্গা না। বাট এই আপনি একটা গাড়ি নামালেও আপনাকে এটা রাস্তায় নামাতে তার সময় লাগবে, সেটা ইস্যুজ না। বাট এই মুহূর্তে যে মার্কেট চলছে এবং হচ্ছে সামনে যা আসছে, তাতে মনে হচ্ছে আপনি যদি ট্রাকের ব্যবসা না বুঝেন তাহলে হচ্ছে এই ব্যবসাটা নামাটা একদম অনুচিত হবে। এটার পক্ষে আরেকটি কথা যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে সামনে কিন্তু নির্বাচন, এবং আমরা অলরেডি দেখেছি রাস্তাঘাটে অনেক ঝামেলা হচ্ছে। সো আপনি যদি এখন ট্রাকের ব্যবসায় নামেন এবং নির্বাচন এই সময়ে আপনার ট্রাকের কোনো ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আপনি যদি একটি ট্রাক নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনার জন্য খুবই রিস্কি। এবং হচ্ছে হলো তেলের দাম বৃদ্ধির পর ট্রাকের ভাড়া কিন্তু বাড়েনি। সো আপনি যদি ভাবেন যে ট্রাক নিয়ে নেমে যাবেন তাহলে ভুল করবেন, বরং আপনি টাকাটা এই মুহূর্তে সঞ্চয় করতে পারেন। আমার মনে হয় যদি নামেন তাহলে সেটা নামতে হবে আগামী বছর নির্বাচনের পরে। কেন নামবেন না আর কেন নামবেন, যদি একটু পার্থক্য করতে চাই তাহলে বলবো, যদি আপনি নিজে ট্রাক চালান এবং হচ্ছিলো যে ট্রাকের হচ্ছিলো যে ইনকামের উপর হচ্ছে হলো আপনার কোনো কিছু নির্ভর করে না, এটা একটা পজিটিভ কিছু সুবিধা আপনাকে দিবে, তাহলে আপনি ট্রাক নামাতে পারেন যদি আপনি নিজে ট্রাক চালান। সেই ক্ষেত্রে বড় গাড়ির ক্ষেত্রে আমি আসলে এখানে বড় গাড়ির ব্যবসা নিয়ে বেশি কথা বলতে চাই, ছোটো গাড়ির ব্যাপারটাতে মনে হচ্ছিলো সেখানে তো মোটেই নামা উচিত না, কারণ ছোটো গাড়ির সংখ্যা অনেক বেশি। আমরা বড় গাড়ি নিয়েই কথা বলি। সো এই মুহূর্তে ঢাকা চিটাং রুটে যাচ্ছে আজকের দিনে 22,000, কিন্তু ফিরছে কত, 8,000, 9,000, 10,000। সো আপনি চিন্তা করুন, আপনার আপডাউনে যদি 32,000 টাকা হয় আর আপনি যদি নিজে গাড়ি না চালান, সেক্ষেত্রে আপনার খরচ অ্যারাউন্ড 21,000 থেকে 22,000 টাকা হবে। সো 8,000 টাকা 7,000 টাকা যদি আপনি ম্যাক্সিমাম ইনকাম করেন, সেই ক্ষেত্রে আপনি দেখেন কিস্তিতে গাড়ি আপনি চালাতে পারবেন না। যদি ক্যাশ টাকা হয় তাহলে কিছু হয়তো থাকবে, বাট আমি মানে কিস্তি হলে আমি তো বলবো যে আপনি কিস্তির টাকা উঠাইতে পারবেন না। অ্যান অ্যাগেইন, আরও কিছু বিষয় আছে, সব কিছু ঠিক থাকলো কিন্তু আপনি যদি আপনার নেটওয়ার্ক যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু সুবিধা করতে পারবেন না। কারণ সেক্ষেত্রে দেখবেন যারা মিডিয়া আছে, যারা হচ্ছে যে ভেন্ডর আছে, যাদের কাছে আপনি ট্রাকটি ভাড়া দেবেন, তারা আপনার কাছে বেশ ভালো একটি সুবিধা নিয়ে নেবে। এই ক্ষেত্রে আমি একটু বলতে পারি, এই মুহূর্তে বাংলাদেশে অনলাইনে ট্রাকিং প্ল্যাটফর্ম যেগুলো আছে তার মধ্যে ট্রাক লাগবে বেশ ভালোই করছে। সো আপনি যদি ট্রাক কিনেন এবং হচ্ছে যে ওদের সাথে কোলাবোরেট করতে পারেন, তাহলে হয়তো আপনি আপনার ট্রাক রেগুলার চলবে এবং হচ্ছে আপনার ভাড়া নিয়ে হয়তো চিন্তা করতে হবে না। বাট তার মানে এই না যে সম্পূর্ণ আপনি ট্রাক লাগবে এর উপর ছেড়ে দেবেন, আপনাকে ডাউন ট্রিপগুলি ম্যানেজ করতে হবে, এটার জন্য নেটওয়ার্ক বানাতে হবে। বাট সর্বোপরি আপনি যদি ট্রাকের ব্যবসা নামতে চান, এখন হচ্ছে আপনার অভিজ্ঞতা নেবেন, বাট ট্রাক নামাবেন না, ট্রাক নামাবেন আগামী বছরের মার্চ এপ্রিলের পরে।
সো যাই হোক, আমরা বুড়িমারি পুরোটাই দেখে ফেলেছি। আর একটু সামনে গেলে, ডান দিকে গেলেই হচ্ছে বুড়িমারি যে বন্দরটা। বুড়িমারি সম্পর্কে একটু ছোট যদি ছোট করে বলি, তাহলে এখানে বেশিরভাগ পাথরই আমদানি হয়, অন্যান্য প্রোডাক্ট তেমন একটা হয় না। RFL আর দু একটা বাংলাদেশি ইম্পোর্টের দিক দিয়ে মাল আনে, বাট আপনার ম্যাক্সিমাম টাইম পাথরই আসে। আর এখান দিয়ে যেহেতু সিকিম যাওয়ার খুব ভালো একটা ওয়ে, শর্টকাট ওয়ে, সো এখানে মোটামুটি ভালোই পর্যটক থাকে। সো ট্রাকের ব্যবসা নিয়ে অনেক কিছু বলে ফেললাম, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে হলো, আর যদি আপনি আমার থেকে দ্বিমত পোষণ করেন, সেই ক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন যে আপনি কেন আমার সাথে একমত না। এই যে আমার বাম পাশে প্রায় অনেকগুলো RFL-এর গাড়ি দাঁড়িয়ে আছে, এরা ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলি আসছে, এরা বেসিক্যালি মোস্ট প্রবলি এক্সপোর্ট হয়। এক্সপোর্ট হওয়ার পরে গাড়িগুলো মাল নামিয়ে পাশে এসে ওয়েট করে যদি কোনো ট্রিপ পাওয়া যায়। সো ট্রাকস অফ বাংলাদেশের আরেকটি ভিডিওতে আপনাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, বাট আমার মনে হয় আপনারা চেষ্টা করবেন ট্রাকের ব্যবসাটা ভালোভাবে করার। আর আরেকটা বিষয় বলে রাখি, প্রয়োজনে আপনি আপনার গাড়িতে দুটি GPS লাগান, দুইভাবে ট্র্যাক করুন। আর একজন ভালো ড্রাইভারের আসলে কোনো দ্বিতীয় কোনো উপায় নাই যে আপনি যে একটা খারাপ ড্রাইভার দিয়ে আপনি ট্রাক চালাবেন। খেয়াল রাখতে হবে, সে যেন সব কিছু খেয়াল রাখে। ওই যে ট্রাকগুলি ওদিক দিয়ে আসতেছে, সো আমরা মোটামুটি একটা ক্লোজ শট নেওয়ার চেষ্টা করেছি, বাট আনফর্চুনেটলি এটা পোর্ট্রেটে নেওয়া হয়েছে। এইটাই হচ্ছে বর্ডার, এখান দিয়ে যে দেখেন ট্যুরিস্টও আসছে, আবার ট্রাকও আসতেছে, সব 10 চাকা 12 চাকার ট্রাক।